আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে কিনা, ইসলাম কি বলে না। এক্ষেত্রে আপনাদেরকে সরাসরি সংক্ষিপ্ত ভাবে যেটা জানাবো, এমনকি মসজিদ বানানোর জন্যও, বাড়ি বানানো তো দূরের কথা, মসজিদ বানানোর জন্যও আপনার লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা জায়েজ নাই। তবে কিন্তু আছে একটা, যদি মসজিদ বানানোর জন্য অন্য জায়গা না থাকে এবং মৃত ব্যক্তির দেহ একেবারে পচে গলে তার সমস্ত অংশ নিঃশেষ হয়ে যায়, যদি কোনো হাড্ডি পাওয়া যায় সেগুলো অন্য কোনো নতুন কবরস্থান নির্ধারণ করে সেখানে গেড়ে দিতে হবে এবং সেখানে মসজিদ বানানো যাবে। সর্বশেষ কথা, যদি আশপাশে জায়গা থাকে সেখানে বানাবে, না পারলে সর্বশেষ ওই জায়গার মধ্যে বানাতে হবে। বাড়ি বানানোর জন্য বাড়ির সীমানার মধ্যে, অথবা আমি একটা নতুন জায়গা কিনলাম এখানে একটা কবর ছিল, এগুলোর জন্য আপনি কবর স্থানান্তর করে বাড়ি বানাতে চাইলেন, দোকান বানাতে চাইলেন, ওটার মধ্যে বরকত হবে না, খায়ের হবে না, এটা নাজায়েজ একটা কাজ, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।